আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম সবাইকে আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আন্টির হাতের কাঁচা কাঁঠালের খুবই মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন প্রথমে কাঁঠালটি কেটে নিতে হবে তো কাঁঠালটা আপনারা বটি বা নাইফ দিয়ে কেটে নিতে পারেন যার যেটা সুবিধে হয় এরপর কাঁঠাল ছোট করে কেটে নিতে হবে কাঁঠালের যে উপরের অংশটা থাকে না মশা ওটা ফেলে দিতে হবে আর কাঁঠালের স্কিনটাও একটু মোটা করে কেটে নিতে হবে কাঁঠালের নিচের অংশটা এভাবে আলাদা করে নিয়ে এটাকে ছোট টুকরো করে কেটে নিতে হবে আপনারা চাইলে এর থেকে একটু বড় করতে পারেন তো আনটি এভাবে রান্না করেন কাঁঠালের পিচে খোসাটা ফেলে দিতে হবে কাঁঠালের কিন্তু প্রায় সব অংশই নিতে হবে শুধু পাকা কাঁঠালের যে অংশটা খাওয়া হয় না সে অংশগুলো বাদ দিতে হবে যে মুসলি বা চাপলি বলে না ওগুলো ফেলে দিতে হবে তো এভাবে করে কিন্তু যেটুকু প্রয়োজন সেটুকু কেটে নিব এভাবেই কাঁঠাল কেটে নেওয়া হয়েছে এখন কাঁঠালগুলো পানিতে কিছু সময় ভিজিয়ে রাখতে হবে তাহলে কষটা অনেকটা বের হয়ে যাবে এখানে জিরা এলাচ দারুচিনি লবঙ্গ নিয়েছি এগুলোকে হালকা একটু টেলে গোড়া করে নিব রান্নার শেষে ইউজ করার জন্য কেটে নেওয়া কাঁঠালগুলো হালকা একটু ভাপিয়ে নেওয়ার জন্য একটা পাতিলে পানি নিয়েছি এরপরে এতে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন কেটে নেওয়া কাঁঠালগুলো দিয়ে জাস্ট দুই মিনিট সিদ্ধ করে নিতে হবে এটা কিন্তু কোনো মতে বেশি সিদ্ধ করা যাবে না শুধু ভাপিয়ে নিতে হবে যখন পানিতে এভাবে বলক চলে আসবে তখনই নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব আর নিয়েছি মহিষের গোশত ছোট টুকরা করে কেটে এখন মূল রান্নায় চলে যাব রান্নার জন্য একটা প্যানে তেল অ্যাড করা হয়েছে এরপরে এতে বেশ কয়েকটা মরিচ অ্যাড করা হলো পেঁয়াজ এক মুঠি পরিমাণ একটা রসুন দেয়া হয়েছে এবার পেঁয়াজটা খানিক নেড়ে একটু নরম করে নিয়েছে অ্যাড করা হচ্ছে তেজপাতা এলাচ আর দারুচিনি জিরা বাটা একটি টি স্পুন রসুন বাটা একটি টি স্পুন ধনিয়া গুঁড়া এক টি স্পুন এবার এগুলো দিয়ে অল্প আছে একটু কষিয়ে নিতে হবে হলুদের গুঁড়া এক টি স্পুন মরিচের গুঁড়া একটি টি স্পুন লবণ স্বাদ মতো মশলা দেওয়া হচ্ছে আর নাড়া হচ্ছে পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ এরপরে পানি দিয়ে মশলা কষিয়ে নেওয়া হবে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন কেটে রাখা গোস্তগুলো দিয়ে দিচ্ছে গোস্তগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে কিছু সময় নেড়ে চেড়ে মিশিয়ে অল্প আছে ঢাকা দিয়ে দিব গোষ্ঠ থেকে পানি বের হবে ওই পানিতেই কষিয়ে নিব। গোশ থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর একটু পানি দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিব। আবারও ঢাকা দিয়ে অল্প আছে রান্না করে নেব গোস্ত কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা কাঁঠাল অ্যাড করে দিতে হবে কাঁঠাল দেওয়ার পরে আমটি আরও কিছুটা মশলা অ্যাড করছে এখানে আরও কয়েকটা কাঁচামরিচ দিলেন আর একটু লবণ আরও কিছুটা পিঁয়াজ অ্যাড করা হল অল্প মরিচের গুঁড়া আর আনটি এভাবেই রান্না করেন আন্টির হাতে সব রান্নায় অনেক মজার হয় আপনারা একবার বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে অল্প একটু পানি দিয়ে মাংসের সাথে কাঁচা কাঁঠাল চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়া হল কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু পানি অ্যাড করে দিচ্ছি আপনারা ঝোল কেমন রাখবেন সেটার উপর নির্ভর করে এখন পানি অ্যাড করবেন আমি যেহেতু বেশি ঝোল রাখবো না এই জন্য এই পরিমাণ পানি অ্যাড করেছি পানিতে যখন বলক চলে আসবে তখনই ঢাকা দিয়ে আর ঢাকনা তুলে মাঝে মধ্যে নেড়ে রান্নাটা করে নিতে হবে পানি অনেকটা শুকিয়ে গিয়েছে নামানোর আগে প্রথমেই করে রাখা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ মশলা দিয়ে এরপর নেড়ে মিশিয়ে নিতে হবে অল্প আছে আরও তিন চার মিনিট রেখে নামিয়ে নিতে হবে এই ছিল আনটির হাতের খুবই টেস্টি মসের গোশ দিয়ে কাঁচা কাঁঠালের রেসিপি এটা যদি একবার খান আবারও খেতে ইচ্ছে করবে রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন